বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য মন্দির থাকলেও আরব দেশে এটি কল্পনা করা যায় না। তবে অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে কয়েকটি আরব দেশে মন্দির রয়েছে। সম্প্রতি তো ঘটা করে দুবাইতে বিশাল মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরব দেশগুলোতে থাকা হিন্দু মন্দির নিয়ে জানার আগ্রহ আরও বেড়েছে। তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইনে রয়েছে মন্দির। প্রতিবেশী দেশ সৌদি আরবে বসবাসকারী ও কর্মরত হিন্দুরা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই মন্দিরগুলোতে পূজা দিতে যান। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত শ্রীনাথজির মন্দির। এই মন্দিরটির বয়স প্রায় 100 বছর। সিন্ধি হিন্দু সম্প্রদায় এই মন্দিরটি নির্মাণ করেন সেই সময়। ওমানের রাজধানী মাস্কাটে রয়েছে দুটি মন্দির। এর মধ্যে ভগবান শঙ্করের মতিশ্বর মন্দিরটি ওল্ড মাস্কাটের মুত্তরা এলাকায় অবস্থিত, যা মধ্যপ্রাচ্যের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি 150 বছরেরও বেশি পুরনো। সেখানে বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে ওমানের সুলতান এই মন্দিরটি তৈরি করেছিলেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন চালু হওয়া মন্দিরটির নাম স্বামী নারায়ণ মন্দির। আবুধাবির আবু মুরেই খাহতে 27 একর জমির উপর তৈরি হয়েছে এই মন্দির। 2019 সাল থেকে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়। IBTV USA, নিউ ইয়র্ক।